হ্যালো স্টুডেন্টস, সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ ইংলিশ তোমাদের একটি কবিতা আছে, যে কবিতাটির নাম দ্য পোয়েট্রি অফ আর্থ। তোমরা যারা বুঝতে পারছো না, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে প্রথমেই ছয় মার্কের কোন প্রশ্ন এবং উত্তরটি তোমরা পড়বে, সেই প্রশ্ন এবং উত্তরটি আজকের এই ভিডিওতে দেখাবো। মনে রাখবে, এই প্রশ্নটি আমি টিউশনে আমার ছাত্রদের লিখিয়ে দিয়েছি, তাদের খাতা থেকেই আমি তোমাদের দেখাচ্ছি, এবং আজকেই এই প্রশ্ন এবং উত্তরটি লেখালাম। দেখো কীভাবে কত সুন্দর সহজ ভাষায় উত্তর এবং বাংলা মানে সহ আমি বলে দেবো, ঠিক আছে? দেখো কি বলছে লাইন তুলে কোশ্চিন। এ ভয়েস উইল রান, মানে এই লাইনটার মানে হচ্ছে একটি আওয়াজ শোনা যাবে। তার বলছে কি, প্রশ্ন বলছে হুজ ভয়েস ইজ রিফার্ড টু হেয়ার, এখানে কার আওয়াজের কথা বলা হয়েছে, কোশ্চেন মার্ক। হেয়ার মানে কোথায়, এন্ড হোয়েন মানে হচ্ছে কখন, উইল দ্য ভয়েস রান, সেই আওয়াজটি শোনা যাবে, তাহলে কোথায় আওয়াজটি শোনা যাবে এর জন্য এক মার্ক, এবং কখন আওয়াজটি শোনা যাবে তার জন্য চার মার্ক। পাশে নম্বর বিভাজন দেওয়া আছে 1+1+4, আর এই প্রশ্নোত্তরটি আজকেই আমি ছাত্রদের লিখে দিলাম, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? উত্তরটি লিখবে এইভাবে, উত্তরে তোমরা লিখবে দ্য ভয়েস অফ দ্য গ্রেস হপার ইজ রিফার টু হেয়ার। লেখার পর তারপর লিখবে ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, মানে প্রশ্নটা বলেছিল এখানে যে এখানে কার আওয়াজের কথা বলা হয়েছে, তাহলে উত্তরটি এভাবে হবে যে দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় এখানে এখানে বলতে ওই কবিতায় ঘাস ফুড়িংয়ের আওয়াজের কথা এখানে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। তারপর প্রশ্ন বলছে হোয়ার উইল দ্য ভয়েস রান, মানে আওয়াজটি কোথায় শোনা যাবে, এক মার্ক কিন্তু এটার জন্য, আওয়াজটি কোথায় শোনা যাবে সেই ঘাস ফুড়িংয়ের আওয়াজটি। তোমরা উত্তরটি দেখো আমি কীভাবে ছাত্রদের লিখে দিয়েছি, সেইভাবে তোমরা দেখো উত্তরটি এইভাবে লিখবে দ্য ভয়েস উইল রান, আওয়াজটি শোনা যাবে ফ্রম হেডস টু হেডস অ্যাবাউট দ্য নিউ মাউন্ড মিট, অর্থাৎ সদ্য কাটা তৃণভূযুক্ত অঞ্চলে এক ঝপ থেকে আরেক ঝপে সেই গ্রেসপার অর্থাৎ ঘাস ফড়িংটির আওয়াজ শোনা যাবে, ঠিক আছে? এবার যে প্রশ্নটা চার মার্কের কোশ্চেনটা বলেছিল হোয়েন উইল দ্য ভয়েস রান, মানে আওয়াজটি কখন শোনা যাবে, চার মার্ক কিন্তু, তাহলে দেখো উত্তরটি ওটা কীভাবে লিখবে, উত্তরটি তোমরা লিখবে একদম সহজ ভাষায় উত্তর। তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রদের যা কিছু প্রশ্ন উত্তর সাজেশন লেখাই সব কিছুই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। কেউ যদি উচ্চ মাধ্যমিক ইংলিশ নোটস নিতে চাও তাহলে ডেসক্রিপশনে দেখো আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে যোগাযোগ করো। উত্তরটি লিখবে ইন সামার, মানে গ্রীষ্মকালে, অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, সূর্যের প্রখর রশ্মিতে গ্রীষ্মকালে সমস্ত পাখিরা ফেইন্ট মানে ক্লান্ত হয়ে পড়ে, বলে স্টপ, দে হাইড ইন কুলিং ট্রিস, তারপরে তারা ঠান্ডা গাছে আশ্রয় গ্রহণ করে, বিশ্রাম নে, রেস্ট নে, এন্ড এবং রিফিউজ টু এবং বন্ধ করে দে বা অস্বীকার করে সিং দ্য সং অফ সামার, এবং তারা তারপরে গ্রীষ্মকালের গান গাইতে অস্বীকার করে মানে বন্ধ করে দেয়, আর গ্রীষ্মকালের গান তারা গায় না, গাসপরিং এই সরি বার্ডসরা পাখিরা, ফুল স্টপ। দেন তারপর দ্য গ্রেসপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, আর তারপরেই গ্রীষ্মকালীন ঋতুবিলাসে ঘাসপরিং প্রধান ভূমিকা পালন করে, এন্ড এবং সিংস দ্য সং অফ সামার, এবং তারপরেই গ্রীষ্মকালের গান গায়, ফুল স্টপ। তাহলে লিখবে দ্য গ্রেসপার ইজ ভেরি ডিলাইটেড উইথ মাচ ফান, মানে ঘাসপরিংটি আনন্দ প্রচণ্ড আনন্দে উত্তেজিত হয়ে যায়, আনন্দিত করে, কখন, ইন সামার মানে গ্রীষ্মকালে, বাই সিঙ্গিং সংস মানে গান গেয়ে, ফুল স্টপ। দ্য গ্রেসপার্স ভয়েস ইজ হিয়ার্ড ইন সামার, আর তারপর বলছে কি, ঘাস ফড়িংয়ের আওয়াজটা সারা গ্রীষ্ম তারপরে কিন্তু শোনা যায়। তাহলে এটা হলে ছয় মার্কের কোশ্চেন। এবার দেখো আমি টিউশনের ছাত্রদের দুই নম্বরে যে এইখান থেকে প্রশ্নটা লিখে দিয়েছি সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে হি টেক্স দ্য লিড, সে প্রধান ভূমিকা পালন করে, লাইনটা এইভাবে থাকতে পারে ইন সামার লাক্সারি, এটা কিন্তু দেওয়া থাকতেও পারে কিন্তু, ঠিক আছে? এবার প্রশ্ন বলবে হু টেক্স দ্য লিড, কে প্রধান ভূমিকা পালন করে, কোশ্চেন মার্ক। হোয়েন ডাজ হি টেক দ্য লিড, সে কখন প্রধান ভূমিকা পালন করে, কোশ্চেন মার্ক। হাউ ডাজ হি টেক দ্য লিড, সে কীভাবে প্রধান ভূমিকা পালন করে। এরপরে ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরে।